नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और आमार तरफ थेके अनेक अनेक भालोबासा जानाई। शनि साढ़े साती ते धामाका होते चले तीन राशिर, अद्भुत लाभ पेते चले तीन राशिर मानुष। आपनारा प्रत्येके ये भिडियोटी सम्पूर्ण रूपे अवश्य शुनबेन। प्रथमे आमी बोली, बर्तमाने पांचटी राशिर ऊपर शनिर साढ़े साती एवं ढाइया चलछे। धनु राशि, मकर राशि एवं कुम्भ राशि शनिर साढ़े साती चलछे बर्तमाने। एवं मिथुन एवं तुला एई दुईटी राशिर शनिर ढाइया चलछे। धनु राशिर अंतिम चरण, मोटामोटी आर डेढ़ बछर पर धनुराशि साढ़े साती सम्पूर्णरूपे शेष हो जाच्छे। एवं मकर राशिर मध्यम चरण, द्वितीय चरण, ताओ मोटामोटी साढ़े तीन बछर प्लस हो गेछे मकर राशिर। मोटामोटी आरो चार बछर मतन मकर राशि साढ़े साती चलबे। एवं आपनार कुम्भ राशिर प्रथम चरण मोटामोटी डेढ़ बछर पेरिएछे, एखोनो छ बछर मतन एई कुम्भ राशिर शनि साढ़े साती चलबे। एवं दुटि राशिर ढाइया, एकटि हच्छे मिथुन राशि, एकटि हच्छे तुला राशि। तुला राशि एवं मिथुन राशि क्षेत्रे मोटामोटी ढाइया डेढ़ बछर किन्तु सम्पूर्णरूपे चलबे। तो एई शनि साढ़े साती निये अनेकेर भय, शनि साढ़े साती आसा माने आपनी लस, आपनार लस, जीवने अर्थ शेष, आपनार सब किछु शेष हो जाबे। ना, आमी आजके आपनादेरके बेस किछु इम्पर्टेंट टपिक्स आपनादेरके जानबो। शनि आमादेरके कि देय, देखुन शनि हच्छे आमादेर कर्मफलदाता ग्रह। आमी आबारो बोलछि, न्यायकारक ग्रह, आपनार सामाजिक ग्रह, अर्थात शनिर मध्ये एई नेचारगुलो किन्तु आछे। শনি আমাদের কন্ট্রাকচুয়াল জবগুলো কিন্তু শনি দিয়ে থাকে। কন্ট্রাকচুয়াল যারা জব করে শনি, লোহার কারবার যারা করে শনি, ব্যবসা যারা ব্যবসা করছে সেটাও কিন্তু শনি, তেলের কারবার যারা করছে সেটাও কিন্তু শনির আন্ডারে। অর্থাৎ শনি হচ্ছে আপনার রাজনীতি যারা করছে সেখানেও কিন্তু শনি, চাকরি সেখানেও কিন্তু শনি, খনিজ পদার্থ সেখানেও কিন্তু শনি, কৃষিকাজ সেখানেও কিন্তু শনির কিন্তু প্রকোপ থাকছে। অর্থাৎ শনি কিন্তু আমাদেরকে অনেক দিক থেকে কিন্তু প্রভাবিত করে, অর্থাৎ প্রভাব বিস্তার করে। শনি যেমন দারিদ্রতা দুঃখের কষ্ট কারক, শনি তেমনি আপনাকে ঐশ্বর্য, ধনসম্পত্তি, অপার ধন, ধন বর্ষার কারক হচ্ছে শনি। এই শনি আপনাদেরকে এই দেড় বছর, অর্থাৎ 2023 জানুয়ারি অবধি, আমি এই ফলটি আপনাদের বলে যে তিনটি রাশির ক্ষেত্রে বলছি, ধামাকা হতে চলেছে শনি সাড়ে সাতিতে এই তিন রাশির। অপার ধন, ধন বর্ষা হতে চলেছে এই তিনটি রাশির। আর্থিক স্থিতি, আর্থিক দিক থেকে সম্পূর্ণরূপে শুভ ফল পেতে চলেছে শনি। যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, আমি বারবার বলি, শনি কাউকে রাজা থেকে ভিখারিতে পরিণত করে দেয় এবং শনি ভিখারি থেকে রাজাতেও পরিণত করে দেয়। অর্থাৎ অর্থ, আপনার সমৃদ্ধি, আপনার সামাজিক প্রতিষ্ঠা, এগুলো সম্পূর্ণরূপে কিন্তু শনির আন্ডারে আছে। অর্থাৎ শনি যার সন্তান সুখ শনি, আপনার বিবাহের জায়গাটাও শনি কিন্তু নির্দেশ করে। অর্থাৎ এই কলিযুগে আপনি কত টাকার মালিক হবেন, আপনি কোটিপতি হবেন না আরবপতি হবেন, সেটাও কিন্তু শনি গ্রহের উপর নির্দেশ থাকে। অর্থাৎ শনি কিন্তু সম্পূর্ণ আপনাকে যদি মনে করে যে কোটিপতি করবে, কারো দম নাই যে আটকাবে। অর্থাৎ শনি এই বর্তমান পরিস্থিতিতে যে গ্রহের গোচর এই দেড় বছরে, ভাগ্যের পিছনে আপনি দৌড়াবেন না, আপনার পিছনে কিন্তু ভাগ্য দৌড়াবে। কথাটা একটু মাইন্ডলি শুনবেন, আপনি ভাগ্যের পিছনে দৌড়াবেন না, আমার ভাগ্য এই হবে, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে। অর্থাৎ এই তিনটি রাশির কিন্তু দেখতে হবে শনির প্লেসমেন্ট,
যারা দর্শক বন্ধু শুনছেন না, যারা কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন ধন বর্ষার কথা, অপার ধনের কথা, কই আমার তো হচ্ছে না, যারা বলছেন তারা না বলে, যেমন অসুখ হলে অসুখ পুষে রাখতে নেই, সঠিক ওষুধ খেয়ে সেখানে শরীরকে ঠিক করা দরকার, তেমনি ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাগ্যকে ত্বরান্বিত করতে, ভাগ্যকে ভালো করতে আপনাকে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে, শুধু ভিডিও শুনলে হবে না, সেই জায়গাটাতে কিন্তু রেক্টিফিকেশনের কিন্তু দরকার আছে। আমি আবারও বলছি, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে এই দেড় বছর, আজ থেকে 23শে জানুয়ারি পর্যন্ত এই তিনটি রাশির ক্ষেত্রে অদ্ভুত লাভ, অকল্পনীয় লাভ পেতে চলেছে, অদ্ভুত লাভ এবং অকল্পনীয় লাভ, অপার ধন, ধন বর্ষা হতে চলেছে, আর্থিক রূপের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী হতে চলেছে এই তিন রাশি। কোন কোন এই তিন রাশি আমি একে একে আপনাদেরকে নাম জানাতে চলেছি। প্রথম যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অন্তিম চরণ চলছে এবং আপনাদের রাশি ধনভাবে ধনপতির অবস্থান, এবং দেড় বছর পর্যন্ত এই মকর রাশিতেই শনি কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এই জায়গাটাতে কি হবে, আপনাদের ক্ষেত্রে এই যে শনি যখন সাড়ে সাতে যখন কেটে চলে যায়, শেষ হয়ে যায়, তখন শনি কিন্তু অনেক দিক থেকে দিয়ে থাকে লাভ আপনাদেরকে, কিন্তু দিয়ে থাকবে, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং শনি দ্বিতীয়ভাবে বসে দশম দৃষ্টিতে আপনাদের একাদশভাবে সফলতা, সাকসেস জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং শনি আপনাদেরকে এ সময়ের মধ্যে, এই দেড় বছরের মধ্যে যা ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু রিকভারি হবে। সম্পত্তিগত দিক থেকে খুবই ভালো, শনি যখন চলে যায়, যেতে থাকে সাড়ে সাতি শেষ ফেজে, দিয়ে যায় প্রচুর কিছু, দিয়ে কিন্তু যায় এই শনি, তিনটা ফেজই কিন্তু খারাপ করে না। অর্থাৎ যার প্রথম ফেজ ভালো করবে, তার সেকেন্ড ফেজ মোটামুটি, থার্ড ফেজ খারাপ। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে থার্ড ফেজে আপনাদেরকে কিন্তু অদ্ভুত, অকল্পনীয় দিক থেকে আপনারা কিন্তু অর্থ পাবে। ব্যবসাতে বলুন, শনি কিন্তু লটারি, জুয়া, সাট্টা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করে, অর্থাৎ এই সকল দিক থেকেও কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। আর্থিক স্থিতির রূপটা যথেষ্ট মজবুত, সফলতার জায়গা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে ধনুরাশি। ধনভাবে ধনপতির অবস্থান, আকস্মিক ধনলাভ, অপার ধন ধনুরাশির। অর্থাৎ আমি বারবার বলছি, শনি সাড়ে সাতি যখন শেষ হয় কি না, শেষ অবস্থাতে শনি সেই রাশিকে অনেক কিছু দিয়ে থাকে এবং আর্থিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী করে রাখে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, আমি তিনটি রাশির কথা বলেছি, দ্বিতীয় রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতে স্বগৃহী এই শনি নিজ রাশিতে অবস্থান করছে, নিজ রাশিতে অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে, আর্থিক স্থিতি, শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে, এই দেড় বছর আপনাদের অর্থনৈতিক, ফিনান্সিয়াল ক্রাইসিস কমবে, আর্থিক দিকটা যথেষ্ট, এই যে সাড়ে তিন বছর যেমন গেল, তার থেকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু ভালো হবে। ইনকামের জায়গা, দৈনিক রোজগারের জায়গা আপনাদের কিন্তু বাড়াবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের করবে, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি হবে মকর রাশির। এবং আপনাদের ক্ষেত্রে ভূসম্পত্তি লাভ, সম্পত্তিগত দিক থেকে ভালো, বিদেশ থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু দিবে। খনিজ তেলের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবে, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সামাজিক কাজ যাদের সঙ্গে যুক্ত আছে তারা ভালো ফল পাবে, রাজনীতির ক্ষেত্রে ভালো শুভ ফল পাবে। এরপরের যে রাশি দেখুন, তার আগে বলি, শনি কিন্তু কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, শনি আপনাদের রাশিতে অবস্থান করে দশম দৃষ্টি কর্মভাবে, কর্মের জায়গাটা ভালো দিবে, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশনের জায়গা, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে নির্দেশ করছে এই দেড় বছর। এরপরে যে রাশি সেটি হচ্ছে তুলা। দেখুন, আপনাদের শনির ঢাইয়া চলছে, অর্থাৎ চতুর্থভাবে আপনাদের শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, শনি সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি, তুঙ্গ ক্রিয়ার দৃষ্টি,
আপনাদের রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান দিবে, ভূ সম্পত্তি প্রপার্টি থেকে লাভ, সামাজিক প্রতিষ্ঠা, সুখের জায়গা, আপনার পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিকগুলো ভালো, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, রাজনীতির ক্ষেত্রে উত্থান, ভূমি ভবন থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, তেলের খনির সঙ্গে যারা যুক্ত আছে, খনিজ দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু শনি ধাইয়াতে এই তুলা রাশি কিন্তু ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে তুলা রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই তুলা রাশি। অবশ্যই আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট দেখা একান্তই দরকার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।